শুনুন, ঘরে ঘরে জেনা হচ্ছে, কথা ঠিক, এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ। আজকে যদি একটা জেনার বিচার হয়, তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম, অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না, বুঝাতে পারলাম না। শিরক করলে মানুষ এত অপমান হয় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, জেনার পথটি অতীব খারাপ, জেনার পথটি অতীব জঘন্য। পৃথিবীর মানুষ মাই ইফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার এক নাম্বার বিপদ, সে হবে মহাপাপী। দুই, ইজাফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। তিন, ওয়াইখলুফিহি মহানা, সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায়। শুনুন, জেনায় লিপ্ত হলে তিনটা বিপদ আছে। এক, সে হবে মহাপাপী। দুই, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে। তিন, সে চিরদিন জাহান্নামে থাকবে। মহান আল্লাহ বলেন, অসামিয়ত অসামি ফাজলিদুকুল্লা ওয়াহিদুন মিনহুমা মিয়াতা জালদা, পৃথিবীর মানুষ বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে একশো লাঠি পিটাও। এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত, তবে মারার সময় যেন তোমাকে মায়া মহব্বত ভাতৃত্বভাব না ধরে, একবারে যথাযথ পিটাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এ পর্যন্ত এখানে বলেছেন। আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ। জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে। এক, অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। দুই, এমন রোগ হবে যেরোগ বংশে ছিল না, যেরোগ ডাক্তার চিনে না, যেরোগ বংশে ছিল না, যেরোগ ডাক্তার চিনে না। শুনুন, জেনায় লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে, কলেরা হবে, মহামারী হবে, তিনটা সমান একটা। দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। দেখুন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজা, যদি কোনো সম্প্রদায়ে জেনা ছড়িয়ে যায়, যেই সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে দুইটি বিপদ হবে। এক, তাউন কলেরা, মহামারী। মহামারী যা, কলেরা তা, অল্প বয়সে মরণ তা, কথা কি বুঝতে পেরেছেন? দুই, অল আওজাও মামাজাক ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। এই কথাটা আল্লাহর নবী বলেননি, ওটা আমি বলেছি। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, আমি বললাম, এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, এটা জেনার ভয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাসা ফি আমাল ফাকর আল মাসকানা, যখন কোন সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে তখন তাদের উপরে দারিদ্রতা, নিঃস্বতা, ভিক্ষা বৃত্তি নেমে আসবে, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। কোটি টাকা ইনকাম করলে তার সংসারে সুবিধা আসবে না। বউ স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, স্বামীও পরকীয়া প্রেমে লিপ্ত, দুইজন দুইজনকে গালি দেয়, সারাদিনে 3 কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে, বলেন এরা ভিক্ষুক কিনা, বলেন দেখি এদের কি আছে জীবনে, বলেন। একদিন টাকা শেষ হবেই, আমি অনুবাদক, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে বৃত্তি নেমে আসবে, তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে, এটা জেনার প্রথম বিপদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার উম্মত জেনাকে হালাল মনে করবে দুঃখজনক কথা, আমরা জেনাকে হালাল মনে করবে এত বড় পাপকে। জি, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। ওয়াচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বাড়িতে থাকবে মখমাল জাতীয় চাদর। আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। তিন, আমার উম্মত মদকে হালাল মনে করবে। চার, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে টিভি, সব মোবাইলে বাদ্যযন্ত্র, কারোর কাছে এটা আর পাপের কাজ নয়, কেউ ভাবে না এটা পাপের কাজ। শুনুন, এই ছেলে তুমি খুব ধৈর্য ধারণ করে থাকো, আলোচনার শেষের দিক যত যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তুমি খুব সতর্ক থাকো, যতই কষ্ট হোক সম্মানিত মুরব্বী, আপনার যতই কষ্ট হোক আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি, আপনি ধৈর্য ধারণ করুন, ইচ্ছা করলেই সময় বের করা যায় না। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে, তারপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপর নেতৃত্ব হবে নেতা, হবেই হবে, সে যে কোনো মূল্যে তাকে হওয়াই লাগবে, যে কোনো মূল্যে। এই শ্রেণীর মানুষদের পাঁচটা পাপের কাজ আছে। এক, এস্তাহেলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই বোকা ছেলে, তোমার নেতাকে তুমি চিনো? আর জেনার লাইন লেগা আছে, তুমি দেখো তদন্ত করে। আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদক, এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে। তিন, মদকে হালাল মনে করবে। চার, দেনাম দিনেরা ধনী হয়ে যাবে, ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে। সম্মানিত উপস্থিতি,